আপনি যদি জীবনে ধনী বা বড় লোক হতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবসার প্রতি ফোকাস দিতে হবে কারণ কারো গোলামি করে কোনো চাকরি করে জীবনে দিন আপনি লোক হতে পারবেন না কারণ অতীতে যতজনই ধনী বা বড় লোক হয়েছেন সবাই কিন্তু ব্যবসা করে ধনী বা বড় লোক হয়েছেন আপনিও ঠিক এভাবে বড়োলোক হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসার বিকল্প কিছু না কিন্তু ব্যবসা করলেই যে আপনি বড় লোক হবেন তা নয় ব্যবসার কতগুলো আপনাকে নিয়ম কানুন মেনে চললে আপনি একদম সফল ব্যবসায়ী হতে পারবেন ব্যবসা করেই আপনি অনেকে কিছু অর্জন করতে পারবেন তাই আপনাকে কি করতে হবে যে আপনার যে ক্রেতা আছে যে আপনার ব্যবসায়িক যে পণ্যগুলো যারা কিনতেছে আপনি কখনও তাদের সাথে কখনো দু নম্বরই করবেন না অর্থাৎ তাদের সাথে কখনো প্রতারণা করবেন না তাদেরকে কখনো আপনি ধোকা দিবেন না তাহলে আপনি ব্যবসাতে টিকতে পারবেন না হয়তো ক্ষণিকের জন্য হয়তো কিছু টাকা অর্জন করে নিলেন কিন্তু আপনি পরবর্তীতে আপনার যখন ব্যবসা সুনাম হারিয়ে ফেলবেন তখন আপনি আর সামনে এগোতে পারবেন না তো একটি উদাহরণ দিচ্ছি ব্যবসার যে ক্ষেত্রে সেটা হলো সামসাং কোম্পানি যখন তখন সর্বপ্রথম অনেকগুলো মোবাইল ছাড়ার পর যখন সে মার্কেটে সবার কাছে পরিচিত হয়ে গেল সব পরে যখন তারা যে সেভেন যে মোবাইলটা মার্কেটে ছাড়লো সে সারার পরে দেখলো যে ওই মোবাইলটার কিছু ত্রুটির কারণে মোবাইলটার লোকে ব্যবহার করতে পারতেছে না এবং কি মোবাইলটা ব্যাটারি সংক্রান্ত সমস্যার কারণে অনেক সময় ভাস্ট হয়ে যেত বা অনেক সমস্যা ধরা দিত সাথে বুদ্ধি করে যে সারা যত মোবাইল ছেড়েছে সবগুলো তারা নিয়ে আসলো এবং ক্রেতাকে তার টাকা ফেরত দিয়ে দিল এতে করে কি হলো তারা সামান্য কিছু ক্ষতির সম্মুখীন হলেও তারা কিন্তু তাদের সম্মান এবং তাদের মর্যাদা ধরে রাখতে পেরেছে আপনাকে কি করতে হবে আপনি কোনো পণ্য যখন কোন কাস্টমারকে দিবেন কোন অবস্থাতে সেখানে আপনি ওজনে কম দিবেন না সে যেই পরিমাণে মাল কিনুক না কেন কখনো চিন্তা করবেন না এক গ্রাম দুই গ্রাম পর্যন্ত আপনি কম দেওয়ার ক্ষেত্রে আপনি যখন তাকে ওজনে কম দিবেন তখন একদিন আপনার ব্যবসা পতন হয়ে যাবে আপনি আর ব্যবসা কিছু করতে পারবেন না তাই আপনাকে কি করতে হবে যে আপনার ক্রেতা আপনার থেকে মাল কিনতেছে আপনি কখনও তাকে ওজনে কম দিবেন না তার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই দিবেন তাকে বুঝিয়ে বলবেন তাহলে আপনি ব্যবসা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আপনার ব্যবসা সফলতা আপনি নিজে অর্জন করে নিতে পারবেন তাই আপনি যদি জীবনে ধনী বা কোটিপতি হতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যবসার দিকে প্রকাশ করতে হবে এবং ব্যবসা কাস্টমারকে কখনো ওজনে কম দেওয়া যাবে না কাস্টমারকে কখনও ধোকা দেওয়া যাবে না আপনি যদি কাস্টমারকে ধোকা দেন তাহলে ওই কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছে আসবে না ধরুন আপনি যদি কোনো পাইকারি দোকান থেকে যদি কিছু মাল আনেন যদি আপনার বস্তার মধ্যে লেখা থাকে পঞ্চাশ কেজি কিন্তু আপনি যখন ওজন করে দেখলেন যে সেখানে মাত্র পঁয়তাল্লিশ কেজি মাল আছে। তাহলে আপনি হয়তো একবার সেখানে ধোকা খেয়ে গেলেন কিন্তু পরবর্তীতে আপনি আর ওই দোকানের আশেপাশেও যাবেন না তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনার অন্যান্য ক্রেতার মনোভাব কীরকম হতে পারে যে সেও তো এরকম আপনার মতন ভাবতে পারে যে তাকে যদি আপনি ওজন একবার কম দেন সে তা দ্বিতীয়বার আপনার কাছে আর আসবে না আর আপনি মানুষকে এত সহজ দেখুন মানতে পারবেন না যে আপনি সবচেয়ে বেশি সালাক এবং কাস্টমার অনেক বেশি ভূতা তারা কিছুই জানে না তাদের গেয়ার নাই তারা মুরক্ষ বা নিরক্ষর হতে পারে কিন্তু অনেক সময় দেখা গেছে আপনার দোকান থেকে মালগুলো কিনে নিয়ে অনেক হয়তো অনেক অন্য দোকানে গিয়ে ওজন দিতে পারে অথবা বাড়িতে গিয়ে ওজন দিতে পারে যে আসলে আপনি কি সঠিক মালটা দিয়েছেন কিনে তাই আপনাকে কি করতে হবে কাস্টমারে মাল দেওয়ার সময় অবশ্যই আপনি সে মালটা ওজনে কখনও কম দেবেন না যদি আপনি কোনো কাপড় দোকানদার হন তাহলে কখনো আপনার ক্রেতাকে আপনি মাফে কম দেবেন না এইভাবে আপনি যেই ব্যবসাতে আসেন না কেন তার যতটুকু প্রাপ্য তার প্রাপ্য তাকে দিয়ে দেবেন কোন অবস্থাতে প্রাপ্য নিয়ে কখনো খেলা করবেন না আপনি যদি কারো প্রাপ্য নিয়ে যদি খেলা করেন তাহলে আপনি আপনার নিজের ভাগ্য নিয়ে খেলা করতেছেন কারণ সময় আপনি আর টিকে থাকতে পারবেন না তাই আপনাকে কি করতে হবে সে কাজটাই করতে হবে যারা মনে করেন আমিনতি ব্যবসা করতেছে যে আরেকজনের জমিন তাদের ক্ষেত্রে ঠিক একই সূত্র কাজ করে যে সেখানে তারা যদি একজনের থেকে বাড়িয়ে আরেকজনকে কমিয়ে দেয় আরেকজনকে কমিয়ে আরেকজনকে বাড়িয়ে দেয় বা এইভাবে যদি তারা যদি হিসাবে যদি গভর্নমেন্ট করে থাকে তাহলে তারা বেশি দিন টিকতে পারবে না তাই আপনাকে যদি টিকে থাকতে হয় ব্যবসাতে হোক তাহলে আপনাকে অবশ্যই সবসময় নৈতিকতার দিকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই সে কথা খেয়াল রাখতে হবে যে আমি যদি আজকে যদি কোনো ক্রেতার সাথে যদি আমি উল্টাপাল্টা কিছু করি তাহলে আমার সে ব্যবসা ধ্বংস হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়েটারতে সকল সোশ্যাল মিডিয়াতে সালামুক রহমতুলিল্লা বরাকাত